দশটা বড় অপরাধের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন মুআয আমি তোমারে দশটা বিষয় শিখাইয়া দেই এই বিষয়গুলো তুমি ভালো করে মনে রাখবা কয়টা বিষয় দশটা তো এই দশটা বিষয় গুরুত্বপূর্ণ কিনা এগুলো আমাদেরও শিখা লাগবে কিনা মুসনাদে আহমদ কিতাবের নাম 22075 নম্বর হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন أوصاني خليلي صلى الله عليه وسلم بعشر كلمات نبي جي أمار دشتا جيني شغايا دي سين أبنا رب غستغرا لك بي قربين دي ایک نمبر لا تشرك بالله شيئا وإن قتلت وحرقتا معاذ تما کی جدی جلی دا ہوئے تما کی جدی پوری دا ہوئے تمی اللہ شد شرک قربانا تمہارا جدی جلی دا ہوئے তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে এক নাম্বার দুই নাম্বার ওয়ালা তাউকন্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা মুআজ তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয় তোমার মা বাবা যদি তোমাকে পরিবার থেকে বের করে দেয় সম্পদ থেকে আলাদা করে দেয় এরপরেও মা বাবা আর নাফরমানি করবে না মা বাবা বলবে বেরো পাল্টা বেয়াদবি করেন না আপনি কি মনে করেন আপনি আব্বা আম্মা আপনারে নিব না বাইর করে দিয়ে দুই দিন পরে দেখবেন মা চিল্লায় গো আমার ছেলেই না দেন নালে আমি মরে যাব তারপরে বাপে আপনারে খুঁজে নিব এই দুই দিন পরে আপনারা ছাড়া খাইতে পারবে না এই জন্য মাইনা নেবেন রাসূল বলেন তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেয় এরপরেও পাল্টা বেয়াদবি করবে না নাফরমানি করবে না তাহলে এক নাম্বার জালিয়ে পুড়িয়ে দিলে শিরিক করবে না দুই ঘর থেকে বের করে দিল মা বাবার নাফরমানি করবে না তিন নাম্বারটা ওয়াদা করবেন আজকে থেকে করব না ইনশাআল্লাহ তিন নাম্বার ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা মুআজ একক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কখনো ছেড়ে দিবে না বলেন আজকে থেকে কোনো দিন স্বেচ্ছায় এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ ঠিক আছে না ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় যা তোর যেমন ইচ্ছা কর তুই নামাজ পড়স না এক উক্ত ফরজ নামাজ বান্দা ইচ্ছা করে ছেড়ে দিলে আল্লাহর দায়িত্ব তার থেকে উঠে যায় বান্দা তোরে আমি এত মায়া করি এত মহব্বত করি নামাজ ছেড়ে দিলি তুই ইচ্ছা করে যা আল্লাহ হেফাজত করেন তাহলে স্বেচ্ছায় এক উক্ত ফরজ নামাজ আজকে থেকে আমরা ছেড়ে দিব না চার নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরা মদ পান করবা না ফা ইন্নাহু রাসুকুল্লি ফাহিশা মদ সমস্ত অশ্লীলতার মূল মদ খাইলে বিবিরে কয় মা মারে কয় বিবি মদ খাইলে মাথা ঠিক নাই পাগল হয়ে যায় তো চার নাম্বার মদ খাইবা না পাঁচ নাম্বার ইয়া কাওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ কি সুন্দর কথা আল্লাহর নাফরমানি করবা না আল্লাহর নাফরমানির কারণে গজব আসে বলেন বলেন আল্লাহর নাফরমানি করবা না এবার আমরা বলে আল্লাহর নাফরমানি করব না আল্লাহর নাফরমানি করলে আল্লাহর গজব আসে সুজাই সাহেব মাঝে বলতেছে তুমি আল্লাহর নাফরমানি করো না নাফরমানি করলে গজব আসে তো কেমনে বুঝাইলে বুঝবেন বলেন এই সহজ কথাটা কে বুঝেন নাই যে মুআজ আল্লাহর নাফরমানি করো না নাফরমানি করলে আল্লাহর গজব আসে এলো পাঁচ নাম্বার ছয় নাম্বার ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস আল্লাহ যদি কখনো তৌফিক দেয় জিহাদের ময়দানে যদি যাওয়া লাগে ইনশাআল্লাহ জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না সব মানুষ যদিও মারা যায় তুমি পলায়ন করবা না ছয় নাম্বার জিহাদের ময়দানে সবাই যদি মারা যায় পলায়ন করবা না যদিও আমরা পাঁচ টাকার একটা নোট দিলে মিছিল থেকেই চলে আসি দৌড় দিস আপনাকে কুমিল্লা ওলামায়ে কারাম ডাক দিচ্ছেন যে আসেন নবীজির এই ব্যঙ্গ করছে এটা নিয়ে একটা প্রতিবাদী মিছিল আছে তো একজন বেরিস কে জানি চুপি চুপি কয়ে মিছিলে যাইস না নে তো হাতে নিস পকেটে সবার সামনে নিয়ে আস্তে আস্তে এসে পড়ছে বাথরুমে গিয়ে চেক করছে এটা কি দে দশ টাকা ভাবছিল অন্য কিছু পাঁচ টাকা দশ টাকার কাছে ইমান শেষ বিক্রি করে দিয়েছেন
ছয় নাম্বার জিহাদের ময়দানে সবাই মারা গেল তুমি পালায়ও না সাত নাম্বার ইযা আসাবান নাস মুতাদ ওয়া আনতা ফীহিম ফাসবুত কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় ওই এলাকা থেকে মহামারীর ভয়ে তুমি পালায়া যাবে না করোনা ভাইরাসে বিজ্ঞান নিয়ম করে দিল এক এলাকার মানুষ আরেক এলাকায় যাবে না আরেক এলাকার মানুষ ওই এলাকায় যাবে না বিজ্ঞান করছে নিয়ম এখন আমার নবী 1500 বছর আগে এটাই বলছে হ্যাঁ বিজ্ঞান বলছে মহামারী কবলিত এলাকার মানুষ বাইরে যাবে না বাইরের মানুষ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না আমার নবী 1500 বছর আগে কয় কোন এলাকায় মহামারী লাগলে তোমরা বাইরে যাবে না বুখারী বর্ণনা আছে মহামারী এলাকায় বাইরের কেউ ঢুকবে না যদি কৃতিত্ব দিতে হয় এই আইনের আমার নবীকে দিতে হবে আমার নবী তো আগে বলে এই গেল সাতটা কয়টা এই সাতটা অথবা মনে রাখবেন শেষের তিনটা গুরুত্বপূর্ণ আবার বলছি এক নাম্বার জালিয়ে পুরি দিল শিরিক করবে না দুই নাম্বার মা বাবার নাফরমানি করবে না তিন নাম্বার ফরজ নামাজ ছেড়ে দিবে না চার নাম্বার মদ খাইবে না পাঁচ নাম্বার নাফরমানি করবে না ছয় নাম্বার জেহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না সাত নাম্বার কোন এলাকায় তুমি আছো আর সেখানে মহামারী লাগলে সেখান থেকে তুমি পালিয়ে যাবে না কয়টা হলো সাতটা আট নয় দশ সবাই মন দিয়ে শোনেন বিশেষ করে অভিভাবকরা মন দিয়ে শোনেন আট নাম্বার আনফিক আলা ইয়ালিকা মিন কওলিক তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করো আমরা যারা সন্তান আছি আপনি আপনার বাপেরে মাঝে মাঝে কোন আব্বা আমারে আপনি অমুক মোবাইলটা যদি না কিনে দেন আমি ইন্টারে ভর্তি হব না এই বেচারা আপনার বাবার বেতন দশ হাজার আপনি যে মোবাইল চাইছেন ওটার দাম আছে তিরিশ হাজার টাকার উপরে আচ্ছা কোন উনি দশ হাজার টাকা দিয়ে কোনো মতে ফ্যামিলিটা নিয়ে চলে এখন আপনার এটা কিনে দিতে গেলে এই তখন বেচারায় সুদে আপনার টাকা আনে কেন আপনি জানেন না আপনার বাপটার ইনকাম দশ হাজারের বেশি না কেন আপনি ওনারা এই বাধ্য করেন পড়াশোনা করে নিজে নিজের প্রতিষ্ঠিত করেন এরকম মোবাইল আপনার পিছিয়ে ঘুরবে আপনি ঘুরা লাগবে না ইনশাল্লাহ কেন আপনার বাপটারে আপনি এরকম বাধ্য করলেন তো আট নাম্বার রসুল বলছে এ অভিভাবকরা পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা এজন্য যাদের যা সামর্থ্য দশ হাজার আছে আপনি নয় হাজার টাকার মধ্যে পরিবার চালানোর চেষ্টা করবেন এক হাজার সেভ করার চেষ্টা করবেন চেষ্টা করেন কোনো মতে পরিবারে বুঝান দেখো আমার এর চেয়ে বেশি ইনকাম নাই আমি চেষ্টা করতেছি আরও বেশি করার জন্য কিন্তু আপাতত আমরা দশের মধ্যে চলতে হবে এটা সবাইরে বুঝান বিবিরেও বুঝান সবাইরে বুঝান নয় নাম্বার ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না শাসনের লাঠি কি আজ থেকে হুজুর দশ পনেরো বছর আগেও বাইয়েরা একসাথে শুয়ে থাকলে ফজরের সময় বলতাম এই ওঠো তাড়াতাড়ি আব্বা লাঠি নিয়ে আসতেস দাদি লাঠি নিয়ে আসতেস আম্মা লাঠি নিয়ে আসতেছে ওঠ কিন্তু এখন এটা আর কয় না কেমনি কইব বাপ মাই তো ওঠে না আরে ঘুমায় তিনটা বাজে সবগুলা তো উঠবে কেমনে ফজরে কত সুন্দর নিয়ম কানুন ছিল যে আপনার ফজরের সময় মা দুই ভাই বোন একসাথে মাদ্রাসায় পড়তাম মনে করেন তো সাত দিনের জন্য ছুটিতে আসতাম আসলে ফজরের সময় আপনার তো চিন্তা করতাম আহারে সাত দিনই তো ঘুমামু এরপরে গেলে তো আবার শুরু আর ঘুমাই পারবো না তো মনে করেন ঘুম ফজরের সময় এসে আম্মায় ওঠ দ্বিতীয়বার আবার ওঠ তৃতীয়বার কব এইগুলারে কিল্লেগা পড়াশোনা করাই নামাজের সময় চোদ্দবার ডাকা লাগে উঠে তখন দৌড় দিই এই যে একটা পরিবারের শাসন পারিবারিক শাসনগুলা কত সুন্দর ছিল আগে এখন নাই স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন সব ছেলে মেয়েগুলা আগে একটা শাসনের ভয় পাইতো কলেজ বলেন স্কুল বলেন সব ছেলে মেয়েগুলা একটা ভয় কাজ করতো তাদের মাঝে নামাজ না পড়লে আম্মা খাওন দিব না আব্বা ঘরে ঢুকতে দিব না আগে ছেলে মেয়ে কি স্কুল বলেন কি মাদ্রাসা বলেন সবাই একজন আরেকজনের বলতো কারণ পরিবারের প্রধান যিনি তার একটা শাসনের লাঠি ছিল মানে তার অবস্থাটাই ছিল এমন যে তাকে পরিবারের সবাই এই ব্যাপারগুলোতে শ্রদ্ধা করতো হ্যাঁ নামাজ রোজা ঠিক না থাকলে ঘরে কিন্তু আম্মা ভাতও দিব না আব্বা ঢুকতে দিবে না কিন্তু এই ঐতিহ্যগুলা হারিয়ে যাচ্ছে মুসলমান সমাজ থেকে এই ঐতিহ্যগুলা নাই দশ নাম্বার ওয়াকিফুম ফিল্লাহি আজ্জা ওয়াজাল আল্লাহর ব্যাপারে পরিবারকে সবসময় ভয় দেখাও প্রতিদিন এশার নামাজের পর বা যখন পারেন পরিবারের সদস্যগুলা নিয়ে বসেন বৈশা কিতাব পড়েন কিতাব পইরা শোনান এদেরকে বুঝান শোনান যে হযরত আবু হুরায়রা বলেন নবীজি এটা বলেছেন আল্লাহ তাআলা বলেন এটা বলেছেন এইভাবে পরিবারকে প্রতিদিন কিছু কিছু বক্তব্য আপনি বৈশা বৈশা কোনো কিতাব পড়ে শোনান ফাজাইল আমল হতে পারে মুনতাকাব হাদিস হতে পারে হেকায়াত সাহাবা হতে পারে অথবা ধর্মীয় ভালো কোনো কিতাব বসেন পইরা এগুলো আপনি অন্যদেরকে শোনান এখন ফাজাইল আমল তাহকিক হিসাবে বেরোইছে আপনার তাহকিক করে বেরোইছে
মানে তাহকিক মানে আগেরটাকে আবার এটাকে তাহকিক করে বিশুদ্ধ আকারে নতুন করে বের করা হয়েছে আপনি এটা কিনে নেন কিনে ঘরে আরেকজনকে বসে বসে শোনান মেয়েরে শোনান পরিবারে শোনান ছেলে মেয়েগুলারে প্রতিদিন অন্তত আধা ঘন্টা বলে নেন যে ওই টাইমে সবাই ওই ঘরে বসে যাইবা আমাদের তালিম হবে আখিফুম ফিল্লাহি আযজা ওয়াজাল 10 নাম্বার সন্তানকে ভয় দেখাও 9 8 9 10টা মনে থাকবে নি 8 সামর্থ্য অনুযায়ী খরচ 9 শাসনের লাঠি উঠাইবা না মানে আমার সন্তান এমন হওয়া এমন একজন বাপ হওয়া আমি যে আমার সন্তান অন্তত এটা বোঝে যে আমার বাপটা এমন আমি দুনিয়ার কোন চাহিদা বেশ করলে আমার বাপ চেষ্টা করবে আমার চাহিদাটা পূরণ করতে কিন্তু আখেরাতের ব্যাপারে আমার বাপ আমার একটু ছাড় দিবে না আপনার সন্তানের যেন এই মানসিকতা তৈরি হয় আপনার প্রতি 10 নাম্বার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও কেউ ভাই পারা যাবে না ইনশাআল্লাহ তাহলে এই 10টা উপদেশ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল দিলেন আজকে এই পর্যন্তই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম তাহলে ওই ওই প্রথম ইয়াটা বলেন ছোট গুনাহ আর বড় গুনাহ শিরিকের মতো গুনাহ স্বপ্নেও দেখা যাবে না করা তো দূরের কথা আল্লাহ শিরিক যেন স্বপ্নেও না দেখি ছোট গুনাহ করা যাবে না আর নেকির কাজ ছোট হলেও চালা যাবে না আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের গুনাহ থেকে বেঁচে আমরা সবাই যেন সুন্দর একটা জীবন নিয়ে জান্নাতে আবার একসাথে হতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা মাশাআল্লাহ এই বাইরে আমি আগে কখনো দেখি নাই হয়তো দেখা হয়েছে বাড়ি পরিচয় হয় নাই আজকে প্রথম দেখছি খুব ভালো মানুষ আসলে ভালো মানুষ আর আসার পরে এই সব দূরে দূরে কাজ করতেছে তা আপনি তো কাজ করেন কেন আপনি বসে থাকেন আর ভালো মানুষ মাদ্রাসাটার প্রতি দোয়া করতে পারবেন নি এক নাম্বার দোয়া দুই নাম্বার মেয়ে দিবেন মাদ্রাসায় তিন নাম্বার পরামর্শ দিবেন চার নাম্বার সামর্থ্য থাকলে অর্থ দিয়ে সহযোগিতা করবেন অর্থের কথা কয় নাম্বারে কইছি হ্যাঁ যদি পারেন এক দোয়া দুই মাদ্রাসা ছাত্রী দিবেন তিন পরামর্শ দিবেন চার অর্থ দিয়ে যদি আমার সামর্থ্য থাকে হুজুর আমি দিব তো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে উনি বলতেছে নগদ আপনারা যদি কেউ দিতে চান তাহলে একটু শরীক হইতে পারেন ইনশাআল্লাহ আপনি একটু শরীক হন